দুনিয়াতে মানুষ কত রকম অসাধ্য সাধন করে থাকে, তেমন একটি অসাধ্য সাধনের বিষয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা। সংবাদ মাধ্যমগুলোর বরাতে আমরা এই বিষয়ের সাথে সুপরিচিত। দক্ষিণ চীন সাগরের বুকে কৃত্রিম দ্বীপ নির্মাণ নিয়ে চীনের সাথে আমেরিকা সহ বিভিন্ন দেশের উত্তাপের খবর আমাদের অজানা নয়। কিন্তু কিভাবে সাগরের বুকে এই দ্বীপ নির্মাণ করা হয় সেই বিষয় অনেকের কাছেই অজানা, তাই আজকে সেই ব্যাপারে কথা বলবো। সাগরের বুকে ভাসমান কিছু নির্মাণের ধারণা কিন্তু অনেক পুরনো। প্রাচীন মিশরীয় সভ্যতায় পানির বুকে কোনো কিছু নির্মাণের প্রথম নিদর্শন দেখা যায়। সেখানে মানুষ বাঁশের খুঁটি গেড়ে স্থল সম্প্রসারণ করত। এভাবে কৃত্রিম দ্বীপ নির্মাণের ধারণার সূত্রপাত হয়। এরপর মেক্সিকোর অ্যাজটেক সাম্রাজ্যে এর প্রচলন দেখা যায়। সলোমন দ্বীপপুঞ্জের মালাইতা দ্বীপে এই কৃত্রিম দ্বীপ নির্মাণের নিদর্শন দেখা যায়। জাপানের নাগাসাকি উপসাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের নিদর্শন আছে। আমেরিকার মিয়ামি দ্বীপে কৃত্রিম দ্বীপ নির্মাণের নিদর্শন দেখা যায়। এমন আরও নিদর্শন দেখা যায় বিশ্বজুড়ে। এবার এক নজরে বিশ্বের টপ 5 কৃত্রিম দ্বীপের ব্যাপারে দেখে নেই। নাম্বার 5, ওগিজিমা দ্বীপ। আয়তন 6.7 বর্গ কিলোমিটার। অবস্থান জাপান। 1975 সালে এটি তৈরি করা হয়। এটি বর্তমানে ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার 4, সেন্টেইরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আয়তন 6.8 বর্গ কিলোমিটার। অবস্থান জাপান। 2005 সালে এটি নির্মাণ করা হয়। নাম্বার 3, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আয়তন 9.4 বর্গ কিলোমিটার। 1998 সালে এটি নির্মাণ করা হয়। নাম্বার 2, কানসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আয়তন 11 বর্গ কিলোমিটার। অবস্থান ওসাকা, জাপান। এটি নির্মাণ করা হয় 1994 সালে। নাম্বার 1, নেদারল্যান্ডসের ফ্লেভোপোল্ডার দ্বীপ। আয়তন 970 বর্গ কিলোমিটার। 1955 থেকে 1968 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়। এখানে বর্তমানে শহর গড়ে উঠেছে। চলুন এবার জেনে নিই কোথায় কোথায় এমন কৃত্রিম দ্বীপ নির্মাণ করা যায়। সাগরের তীরে অগভীর মহীসোপানে নিমজ্জিত শৈলশিরার উপর, প্রবাল প্রাচীরের উপর, সাগরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভাদ্বীপের উপর, অথবা সাগরের বুকে অন্যান্য সুবিধাজনক ভূগঠনগত অবস্থানে। প্রধানত সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করা হয় ল্যান্ড রিক্লেমেশন বা ল্যান্ড ফিল পদ্ধতিতে। এর মাধ্যমে সাগরের বুকে নতুন ভূমি সৃষ্টি করা হয়ে থাকে। সাধারণত যে স্থানে কৃত্রিম দ্বীপ বানাতে হবে সেখানে প্রথমে স্টিলের কাঠামো দিয়ে সীমানা তৈরি করা হয়, তারপর পাথরের ছোট বড় চাই, কনক্রিটের ব্লক ইত্যাদি দিয়ে সেই স্থান পূর্ণ করা হয়। এতে প্রচুর সময় এবং অর্থ খরচ হয়। তারপর পানিতে ব্যবহার্য সিমেন্ট দিয়ে ওই স্থানের উপর একটা স্তর সৃষ্টি করা হয়। এরপর কাদা এবং আলগা মাটি দিয়ে ওই স্থান প্রয়োজন মতো উঁচু করে নেওয়া হয়। এই পদ্ধতিকে মূলত ইনফিলিং বলা হয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতি, বিচ রেস্টোরেশন। বিচ রেস্টোরেশন প্রক্রিয়ায় সাগরের সৈকতের সীমানা সাগরের দিকে ইনফিলিং পদ্ধতিতে বাড়ানো হয়ে থাকে। তৃতীয় পদ্ধতি, ম্যাস ড্রেজিং। অগভীর মহীসোপান অথবা প্রবাল প্রাচীরে বিশালাকার ড্রেজিং মেশিন দিয়ে ড্রেজিং করার মাধ্যমেও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা যায়। যত সময় গড়াচ্ছে ততই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা শুরু করেছে মানুষ, আর দানবাকার মেশিন দিয়ে তারা আরও সহজেই সাগরের বুকে নতুন নতুন ভূমি সৃষ্টি করছে।